তুমি বস কিছু মনে করো না বস, বাচ্চা ছেলে তোমাকে চিনতে পারেনি, মাফ করে দাও বস। বস কালই আমি তোমার সঙ্গে দেখা করতে আসতাম, ওই সারা বিশু থ্রেট করেছে, তুমি একটু বুঝিয়ে বলে দিও বস, ওসব তোলাবাজদের ব্যাপারে আমি নেই। ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। বস বস আমি যদি কোনো ভুল করে থাকি আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি বস, বিশ্বাস করো আমি আমি তোমাদের এরিয়ায় ঢুকি না, ওই সালা বিশু বলেছে আমাকে হাফিজ করে দেবে, তুমি একটু। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি যাও না, আমি দেখছি। যা বস, কালই আমি তোমার বাড়িতে গিয়ে দেখা করবো বস, তুমি একটু। চলছে ওকে বস, ওকে এই চল চল চলি বস। আপনি বাসের কন্ডাক্টর নন, তরকারিওয়ালাও নন, আর পাঁচজনের মতো সাধারণ লোকও নন। আচ্ছা পরিষ্কার করে বলুন তো আপনি কে? আমি মানে আপনি একটু আগে বলছিলেন না যে আপনার ওই ঘুষি লাঠি ঝাড়পিট এসব ভালো লাগে? হ্যাঁ বলেছিলাম, তাতে কি? ওটাই আমার ফুল টাইম কাজ ম্যাডাম। আরে কি রে, শুধু হাঁ করে বসে থাকলেই হবে? দেবাকে নিয়ে তোর প্রবলেমটা কি বলবি তো? আমার এখনো বিশ্বাস হচ্ছে না রে, হরিবল রামদা চেন ছোড়া সবকিছু জামার ভেতরে নিয়ে ঘুরে বেড়ায়, এটাই নাকি এটাই নাকি ওর ফুল টাইম প্রফেশন? ও মাই গুডনেস, তুই তো চিরকালই এসব মারপিট পছন্দ করিস, তাহলে এখন এত ভাবছিস কেন? কি বলছিস তুই, ভাববো না? বাপরে বাপ, আমার তো মাথায় ঘুরে গেছে। শোন একটা কাজ কর, মাথাটা তো ঠিক হয়ে যাবে, তুই দেবার সাথে চুটিয়ে প্রেম কর, দেখবি ও বদলে গেছে। স্বপ্নে দেখা স্বপ্ন পরি হাসি তার যোজনা মায়াবী, হরিণী চোখে তার মোহিনী যে দৃষ্টি, দু চোখে আমার ভাসে তারই ছবি।